पूजा के समय बांग्लादेश में हिंदुओं के ऊपर, हिंदुओं के मंदिरों के ऊपर, पंडाल के ऊपर और हिंदुओं के महिलाओं के ऊपर जिस तरीके का अत्याचार हुआ है उसका विरोध में हमारा ये प्रदर्शन है, हमारा जुलूस है। बीजेपी आज और कल ये दो दिन हर जगह में, हर डिस्ट्रिक्ट में जुलूस निकालेगा और इसका हम विरोध करेंगे। जिस तरीके से महिलाओं को रेप किया गया बांग्लादेश में, सन्यासी को, हिंदू सन्यासियों को मारा गया, यहां तक इस्कॉन जैसा इंटरनेशनल एक सोसाइटी के जो सन्यासी थे मठ में उनको भी, उनका भी खून कर दिया गया। अभी तक दो डेड बॉडी मिल चुके हैं और भी मिलने की संभावनाएं हैं। ऐसे बहुत सारा घटना बांग्लादेश में हो रही है हिंदुओं के ऊपर और इसके विरोध में हम और हिंदुओं के साथ खड़े होने का मैसेज देने के लिए हम हर जगह में जुलूस निकालेंगे। যারা ছিলেন তাদের উপর হামলা হয়েছে, গতকালকেও কিছু ঘটনা ঘটেছে। এই যে সাম্প্রদায়িকতা, জিহাদী মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল। আমরা বাংলাদেশে হিন্দুদের পাশে, বাংলাদেশি হিন্দুদের পাশে আছি এবং তাদের উপরে যে নারকীয় অত্যাচার ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজ্যে প্রথম বিজেপির তরফ থেকে প্রতিবাদ করা, বিজেপি সাংগঠনিকভাবে আজ এবং আগামীকাল বিভিন্ন জেলাতে প্রতিবাদ করবে। যদিও স্বতঃস্ফূর্তভাবে অরাজনৈতিক ব্যানারে, না হলে অরাজনৈতিক কোনো ব্যানারে, সামাজিক সংগঠনের ব্যানারে গতকালও বিভিন্ন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাদের বিধায়ক সাংসদ তারা অংশগ্রহণ করেছে। কোথাও কি আপনারা কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা কি কোনোভাবে আলোচনা বা এই নিয়ে? আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব যে, এবং আমাদের কাছে যা খবর আছে উনি কথা বলেছেন, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার যিনি আছেন তিনিও ক্রমাগত বাংলাদেশের সরকারের সাথে কথা বলে চলেছেন সেখানকার হিন্দুদেরকে রক্ষা করার জন্য ভারতের নৈতিক কর্তব্যের মধ্যে।